শেষ চব্বিশ ঘন্টায় মুর্শিদাবাদ জেলায় করোনায় আক্রান্ত হয়েছে ১১৬ জন মানুষ। এখনও পর্যন্ত আক্রান্ত হয়ে রয়েছেন ২৪২১ জন মানুষ। গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৮ জনের। মৃতের সংখ্যা গিয়ে দাঁড়ালো ২৫১ জনে। সুস্থ হয়েছেন শেষ ২৪ ঘন্টায় ৩৮৩ জন মানুষ। মোট সুস্থতার সংখ্যাটি হল ২৮,৮৭ জন। এবার আসেই রাজ্যের কথায়। রাজ্যে শেষ ২৪ ঘন্টায় করোনা থেকে মুক্তি পেয়েছেন ১৯,৬৭০ জন মানুষ। শেষ ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৫৩ জন মানুষের, যেখানে সুস্থতার হার ৮৮.৮৬%। স্যাম্পল টেস্ট করা হয়েছে ৬৬,২৮৮, আর এর মধ্যে ১০.৭২% মানুষ পজিটিভ এসেছে। শেষ ২৪ ঘন্টায় মুর্শিদাবাদ জেলায় করোনায় আক্রান্ত হয়েছে ১১৬ জন মানুষ। এখনও পর্যন্ত আক্রান্ত হয়ে রয়েছেন ২৪২১ জন মানুষ। গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৮ জনের। মৃতের সংখ্যা গিয়ে দাঁড়ালো ২৫১ জনে। সুস্থ হয়েছেন শেষ ২৪ ঘন্টায় ৩৮৩ জন মানুষ। মোট সুস্থতার সংখ্যাটি হল ২৮,৮৭ জন। এবার আসেই রাজ্যের কথায়। রাজ্যে শেষ ২৪ ঘন্টায় করোনা থেকে মুক্তি পেয়েছেন ১৯,৬৭০ জন মানুষ। শেষ ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৫৩ জন মানুষের, যেখানে সুস্থতার হার ৮৮.৮৬%। স্যাম্পল টেস্ট করা হয়েছে ৬৬,২৮৮, আর এর মধ্যে ১০.৭২% মানুষ পজিটিভ এসেছে। শেষ ২৪ ঘন্টায় মুর্শিদাবাদ জেলায় করোনায় আক্রান্ত হয়েছে ১১৬ জন মানুষ। এখনও পর্যন্ত আক্রান্ত হয়ে রয়েছেন ২৪২১ জন মানুষ। গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৮ জনের। মৃতের সংখ্যা গিয়ে দাঁড়ালো ২৫১ জনে। সুস্থ হয়েছেন শেষ ২৪ ঘন্টায় ৩৮৩ জন মানুষ। মোট সুস্থতার সংখ্যাটি হল ২৮,৮৭ জন। এবার আসেই রাজ্যের কথায়। রাজ্যে শেষ ২৪ ঘন্টায় করোনা থেকে মুক্তি পেয়েছেন ১৯,৬৭০ জন মানুষ। শেষ ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৫৩ জন মানুষের, যেখানে সুস্থতার হার ৮৮.৮৬%। স্যাম্পল টেস্ট করা হয়েছে ৬৬,২৮৮, আর এর মধ্যে ১০.৭২% মানুষ পজিটিভ এসেছে।